যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ। আপনাদের ভালোবাসায় যমুনা টেলিভিশন 8 বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই সেই বর্ষপূর্তির আমজনতার আজকের বিষয়, ভোটে আনতে বিদেশি সহায়তা। আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে গতকাল, সেখানে বাংলাদেশের রাজনৈতিক নানা প্রেক্ষাপটের আলোচনার এক পর্যায়ে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে এবং সেখানে বিএনপি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল তাদেরকে অংশগ্রহণ করাতে একরকম সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। আপনারাও তো বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, চিঠি দিয়ে বৈঠক করে দেশের বিভিন্ন ব্যাপারে আলোচনা করেন, হয়তো সহযোগিতাও চান, কেউ কেউ সবকে নালিশও বলে থাকেন। রুমিন ফারহানা, আপনারা যাদের কাছে সহযোগিতার জন্য যান, সরকারও তাদের কাছে সহযোগিতা চাইলো আপনাদেরকে নির্বাচনমুখী করতে, তাহলে কি বলা যায় সরকার এবার সঠিক জায়গায় সহযোগিতা চেয়েছে আপনাদেরকে নির্বাচনমুখী বা তাদের যেই মূলধারা সেদিকে ফেরাতে? যুক্তরাষ্ট্র বললেই কি আপনারা নির্বাচনে আসবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌমিত্র। সরকারের যদি ন্যূনতম ইচ্ছা থাকতো যে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেক এবং নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, তাহলে কিন্তু সরকার নির্বাচনকালীন সরকার কি হবে, কিরকম হবে, কাদের দ্বারা গঠিত হবে, কিভাবে গঠিত হবে, সেই বিষয়ে অনেক বেশি মনোযোগ দিত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকার বারবারই অনর অবস্থানে আছে এবং বারবারই বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংবিধানে কিন্তু 96 এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এবং এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ইনকর্পোরেট করবার জন্য আওয়ামী লীগ 176 দিন হরতাল করেছে, গান পাউডার দিয়ে মানুষ মেরেছে, অফিস যাত্রীকে দিগম্বর করা থেকে শুরু করে পরীক্ষা বন্ধ করা থেকে শুরু করে এমন কোনো অরাজকতা নাই যেটা তারা করেনি। সেই সময় তারা সংসদ বর্জন করেছিল। পরবর্তীতে তাদের কঠোর আন্দোলন এবং দাবির মুখে আমাদের 96 সালে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে বিএনপি যখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে এবং সংসদ গঠন করে, তখন তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে। এবং ইতিহাস সাক্ষী যে বাংলাদেশে মোটা দাগে যেই কটি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছিল সব দলের কাছে, সেই 4টি নির্বাচনে প্রত্যেকটি কিন্তু হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এবং দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কি ধরনের নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্মের পরপর যে প্রথম নির্বাচন 73 সালে হয়েছিল তাতেই খুব পরিষ্কার বোঝা গেছে। 73 সালের নির্বাচনে ন্যাপের প্রার্থী, জাসদের প্রার্থী এবং অল্প কিছু স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিল, কিন্তু সেই সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই জয়লাভটুকুও কিন্তু মেনে নিতে পারেনি। তারা ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে এসে ফলাফল পরিবর্তন করে ঘোষণা করে নানান রকমভাবে ভোট লুটের যে মহোৎসব তারা করেছিল সেটা 73-এ একেবারে কলঙ্কজনক ইতিহাস হয়ে আছে। এমনকি ডাকসুর নির্বাচনও তারা সুষ্ঠু হতে দেয়নি। সুতরাং দলীয় সরকার এবং বিশেষ করে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না, তার সাম্প্রতিকতম দুটি উদাহরণ হচ্ছে 2014-এর নির্বাচন এবং 2018-এর নির্বাচন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যখন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায়, তখন সেটা আসলে কি বলবো, কুম্ভীর আশ্রুর মতোই মনে হয়। না হলে যদি আওয়ামী লীগের সত্যি সত্যি সদিচ্ছা থাকতো যে নির্বাচনে সব দল অংশ নেক, নির্বাচনটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, তাহলে কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলকে ডাকত আলোচনার জন্যে এবং একটা ঐক্যমতে পৌঁছাতো যে নির্বাচনকালীন সরকারটি কি হবে। 2014-এ আমরা দেখেছি, 2018-তে আমরা দেখেছি, এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা দেখেছি কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, নৌকা মানেই জয়, পুলিশ প্রশাসন দিয়ে ভোটকে নিয়ন্ত্রণ করা, ভোটারের সঙ্গে ভোটের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া এবং ক্যাডার বাহিনী দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করা, ভোটারকে ভয় দেখানো, পোলিং এজেন্টকে বের করে দেওয়া, এগুলো এখন বাংলাদেশের নির্বাচনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে কারণে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার বিদায় বেলায় বলতে বাধ্য হয়েছিলেন যে নির্বাচন এখন ICU-তে,
গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। তো যেই দেশে নির্বাচন আইসিইউতে গণতন্ত্র লাইফ সাপোর্টে বলে নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেন এবং তিনি বারবার বলেন যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, সেই দেশে দাঁড়িয়ে বিদেশিদের সাহায্য চাওয়া আমি মনে করি সেটা দেশের জন্য লজ্জার। তবে আমাদের বিদেশের সাহায্য চাওয়া কিন্তু নতুন কোনো ব্যাপার নয়, অতীতেও আমরা দেখেছি 111 সরকারের সময় আওয়ামী লীগ কিভাবে বিদেশিদের সঙ্গে লবিং করেছে, টিউজডে গ্রুপের সঙ্গে কাজ করেছে, এমনকি পরবর্তীতে 2000 এর আগে 2004 থেকে 2007 পর্যন্ত তারা কিন্তু তৎকালীন ক্ষমতাসীন সরকার বিএনপির বিরুদ্ধে তারা কিন্তু লবিস্ট নিয়োগ করেছিল। সুতরাং এই এই ঘটনাগুলো আসলে খুব নতুন কিছু নয় এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারে লবিস্ট নিয়োগের যে সুযোগ সেটা কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছিল। আচ্ছা, দেশের জন্য লজ্জার বলছেন, আমাদের সঙ্গে রয়েছেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ভাইসার সেলিম আলতাফ জর্জ। সেলিম আলতাফ জর্জ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। বিএনপির যে সিদ্ধান্ত, তারা দলীয় সরকার অধীনে নির্বাচনে আর যাবে না, আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্র বললে বিএনপি আপনাদের অধীনে নির্বাচনে আসবে এবং বিএনপিকে নির্বাচনমুখী করতে আপনারা নিজেরা এখন পর্যন্ত কি উদ্যোগ নিয়েছেন? সেই ধাপগুলো নিজেরা চেষ্টা না করে ডিঙিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রকে এমন আহ্বান জানিয়ে প্রথমত নিজেদের দায় এড়াতে চাইছেন কি না, আর দ্বিতীয়ত রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছেন এর মধ্য দিয়ে বললে কি ভুল বলা হবে? ধন্যবাদ আপনাকে এবং আজকে যমুনা টেলিভিশনের বর্ষপূর্তি, তারা অষ্টম বছর ছেড়ে নবম বছরে পদার্পণ করেছে, আমি তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আমার সাথে যিনি আলোচক করেছেন, আমার বন্ধু ব্যারিস্টার রুমেন, উনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, ওনার সাথে কথা বলা আসলেই খুব মুশকিলের হয়ে যায়, উনি অনেক তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত হন, তারপরে ওনার কথাগুলোর জবাব আমি দিচ্ছি। যে উনি বলেছেন যে এটা আওয়ামী লীগের জন্য লজ্জার কিনা, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওখানে বলেছেন যে বিএনপি যাতে নির্বাচনে আসে এই জন্যে ওনারা যদি কোনো কিছু সাজেস্ট বিএনপিকে করতে চান কিংবা আমাদের মাধ্যমে যদি কোনো সাজেশনস দিতে চান সেইগুলো দিতে পারেন। আমরা বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটা বিএনপির একেবারে সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্ত, এটা এটা কোনো দেশ কিংবা কোনো গোষ্ঠী কিংবা কেউ তো চাপিয়ে দিতে পারবে না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবেই একটা বিস্তীর্ণ বিস্তৃত আলাপের মধ্যে যখন এই কথাটা উঠে এসেছে তারা বলেছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা তো চেষ্টা করছি আপনারাও একটু বলে দেখেন ওনারা আসেন কি না, এখন ওনারা আসবেন কি আসবে না এটা ওনাদের ব্যাপার, এ বিষয়ে আমার কোনো চেষ্টা কি আদৌ করছেন, কি চেষ্টা সেটা এখন আমি বলি শুনেন, এইটা হচ্ছে পারস্পরিক একটা সম্পর্কের ব্যাপার, বিএনপি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য কয়েকটা দল আছে যারা বাংলাদেশের মূল রাজনৈতিক স্টেক হোল্ডার, আমাদের পারস্পরিক সম্পর্ক যতটা ভালো হবে এই আলোচনা ততটা মসৃণ হবে, কিন্তু আমাদের দুই দলের ভেতরে সম্পর্ক যতটা দূরে চলে গেছে এই চলে যাওয়া দূরত্ব থেকে কাছাকাছি আসার জন্যে ওনাদেরকেই এখন প্রথমে পদক্ষেপ নিতে হবে, কেননা আমরা বহুবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি এই টেলিভিশনের সামনে, উনিও বলেছেন আমরাও বলছি ক্রমাগতভাবে বলে যাচ্ছি একই কথা, কেননা আমি মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান মৃত্যুর পরে দেখা করতে গিয়েছিলেন, মুখের উপর দিয়ে স্ল্যাম দ্য ডোর অন হার ফেস, ন্যূনতম ভদ্রতা বোধ কৃতজ্ঞতা বোধ কিংবা কথাবার্তার কোনো সুযোগ নাই। 15ই অগস্টে ওনারা এখন প্রমাণিত হয়েছে 15ই অগস্ট একটা মিথ্যা জন্মদিন পালন করতেন, 15ই অগস্ট 1975 সালে একটা বিভীষিকাময় হত্যাকাণ্ড ঘটানোর পরে ওই সমস্ত হত্যাকারীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, রশিদকে বিরোধী দলের নেতা বানানো হয়েছে, এই সমস্ত 21ই অগস্টে গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে যেয়ে খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এটা শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছেন, এই যে সম্পর্কের অবনতি, আমরা তারপরেও চেষ্টা করেছি ওনাদের সাথে যাতে সম্পর্কটা অনেক মসৃণ হয়, কিন্তু ওনাদের তরফ থেকে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে যায় সেখান থেকে আর ফিরে আসার জন্য ওনাদেরকেই দায়িত্ব নিতে হবে, তারপরে দেখেন কী কী পরিস্থিতির সৃষ্টি হয়, হঠাৎ করে ওনাদের দলীয় প্রধান দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে বসলেন যে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বলে বসলেন যে তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা, মানে এমন এমন তথ্য উপাত্ত হঠাৎ হঠাৎ হাজির করছেন
যেটা বিকৃত করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের সাথে ওনাদের সম্পর্ক অনেক দূরে সরে যাচ্ছে। এইগুলো ক্লোজ আপ করার দায়িত্ব কিন্তু ওনাদের। তারপরে নির্বাচনের বিভিন্ন কথাবার্তা ওনারা বলেছেন যে কার চুপি ওনারা ভোটে যেতে পারেন না, এ হয় না, সে হয় না, নানান কথাবার্তা বলছেন। এইগুলো উত্তরণের দায়িত্ব আপনাদের, কেননা কেউ কারোর জন্য আপনার ওই রজনীগন্ধার ফুল হাতে লাল কার্পেট বিছিয়ে দাঁড়িয়ে নেই যে আপনারা আসেন। আওয়ামী লীগ এইগুলো অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ এখানে এসে পড়ছে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদেরকে আসতে হবে। বিএনপি একটা দলের নাম, যেই দলটা বাংলাদেশের সমস্ত সমস্ত দল থেকে ছুটে যাওয়া একটা গ্রুপ ওই দলের ভিতরে যে আশ্রয় নিয়েছে। তো তারা যেখানে সুবিধা পাবে, যেটা সুবিধাবাদী জায়গা সেখানে তাদের অবস্থান, আন্দোলন কিংবা অন্যান্য কোনো কার্যক্রমের ভিতরে তাদের কোনো কোনো অবস্থানই নেই, তারা শুধু কথার কথা বলে যাচ্ছেন। আর আমি একটা কথা বলি, ওনারা নির্বাচন বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলেন, একজন নির্বাচন কমিশনারের কথা বলেছেন মাহবুব তালুকদার, তো নির্বাচন কমিশনে কি শুধু মাহবুব তালুকদারই ছিলেন, আর কোনো নির্বাচন কমিশনার ছিলেন না? তাদের কথার উদ্ধৃতি তো ওনারা একটা বারও দেন না। কারণ একজন ব্যক্তির সাথে অপর পাঁচজন ব্যক্তির বনিবনা হচ্ছে না, সেই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তি বলে যাচ্ছেন। তো যার যা ইচ্ছা বলতে পারেন, এটা তো আপনার উন্মুক্ত জায়গা। আমিও টেলিভিশনে যা বলছি, রুমিন ফারানাও একই কথা বলছেন, যে বলছেন যে যার মতো করে যার জায়গা থেকে বলছেন, আসলে সিদ্ধান্ত নেবে জনগণ। তো জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের দিকে সবাইকে রেসপেক্ট দিয়ে, সবাইকে সম্মান দিয়ে সেই সিদ্ধান্তটা মেনে নিতে হবে। কিন্তু ওনারা মানতে পারছেন না, নির্বাচনে অংশ নেওয়ার জন্য পথ মসৃণ করার দায়িত্বটা বিএনপি কি আপনি পালন করতে বলছেন? জনাব সেলিম আলতাফ জর্জ আলোচনা করতে চাই, আর আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এটিউ তাজ রহমান, তার কাছে একটু যেতে চাই। তাজ রহমান, যেভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের কনসার্ন আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে তাদের যে কোনো রকম প্রত্যাশার জায়গা থেকে সরকারকে কথা বলতে হচ্ছে, তারা যদি কোনোভাবে ভূমিকা রাখতে পারে সেটি পর্যন্ত সহযোগিতার জায়গা থেকে বলতে হচ্ছে, যদি তারা পারেও একটা অংশগ্রহণমূলক নির্বাচন বা ওই রকম দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে, সংকট দূর করতে, সেটা দেশের জন্য গণতন্ত্রের জন্য ভালো ফল বয়ে আনবে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং দুই সমালোচক মাননীয় সাংসদ এবং দর্শক সদস্য সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেখেন, যুক্তরাষ্ট্র বলেন আর আমার প্রতিবেশী দেশ ভারত বলেন, চায়না এবং ইউরোপ, এই চারটি পাওয়ারফুল শক্তি বিদেশি যারা, যাদের কাছে আমাদের এই বন্ধুপ্রতিম দেওয়াল আওয়ামী লীগ বিএনপি কিন্তু সবসময় নালিশ সহযোগিতা, যখন যেটা সময় মতো হয় কখনো নালিশ কখনো সহযোগিতা, বুঝছেন? এটা আপনার, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি তখনই আমেরিকার কাছে গিয়ে নালিশ করেছিল, ইন্ডিয়াতেও করেছিল, চায়নাতেও করেছিল, ইউরোপও করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ করেছে, এখন কিন্তু আজকে আমার রুমিন ফারহানা বললেন যে আমেরিকার কাছে গিয়ে বলা হচ্ছে সহযোগিতার জন্য, ওনারাও কিন্তু কয়েকদিন আগে স্যাংশন যখন হয়েছিল তখন কিন্তু এটা সবাই খুশি হয়েছে। তো আমাদের এই বিদেশির উপর ভরসা কিন্তু এই দুটি রাজনৈতিক দলের সবসময় আছে, শুধু আমাদের নাই। আমাদের বিদেশির কাছে আমরা যাওয়ার সুযোগ পাই না, আমরা বিদেশির কাছে যাইও নাই, ক্ষমতায় থাকতে যাওয়া হয় না, ক্ষমতার পরেও যাওয়া হয়। সুতরাং আমরা এই বিদেশির কাছে সহযোগিতা চাওয়া বা নালিশ দুটোটার কিন্তু দায় দায়িত্ব দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির আছে, কেউ অস্বীকার করার সুযোগ নেই, এটা অন রেকর্ড, জাতি জানে এবং রাজনৈতিক দল দুটো জানে। কিন্তু এখন আসেন, সেই সহযোগিতা কখনো দেশের জন্য মঙ্গল আনছে নাকি দলের জন্য মঙ্গল? আপনি যেটা বলেছিলেন যে যদি সেই নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার জন্য সরকার আওয়ামী লীগের আমেরিকার সহযোগিতা চায়, তাহলে এখানে খারাপের কিছু দেখি না। আমেরিকাতে যেহেতু বিএনপি আমেরিকার কাছে নালিশ দিচ্ছে, স্যাংশন করাচ্ছে, বলছে আরো 27 জনের উপর স্যাংশন আসছে, যে আরো স্যাংশন আসবে, তারা দে আর এক্সপেক্টিং আমেরিকা তাদের এবারকে নির্বাচনে সহযোগিতা করবে, তাহলে যদি আমেরিকার একটা ভালো নির্বাচনের জন্য সহযোগিতা করে, সবাইকে অংশগ্রহণ করায় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী সবটি রাজনৈতিক দল স্টেক হোল্ডার নিয়ে যদি আমেরিকা আমাদেরকে সহযোগিতা করে, যদিও এটা আমাদের দুর্ভাগ্যজনক, আমাদের 50 বছর আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আজকে বিদেশিরা কেন একটা নির্বাচনের জন্য সবাইকে নির্বাচনে আসার জন্য আমাদেরকে বলবে, আমরা কেন সহযোগিতা চাবো, আমরা কেন নালিশ করব? এটা যদিও আমাদের দেশের জন্য দুর্ভাগ্য, কিন্তু আমাদের করতে হচ্ছে। এটা রাজনৈতিক দলের, তিনটি বৃহত্তর রাজনৈতিক দলের, তার চেয়ে বেশি যারা ক্ষমতায় এখন আওয়ামী লীগ, তারপরে বিএনপি, এটা কেউই সেই দায় আমরা এড়াতে পারি না। আমরা তো যাচ্ছি তাদের মোড়লানা আমাদের মাথার উপরে নিয়ে আসতেছি, আমরা বলছি তোমরা মোড়ল, আমাদেরকে ধমকি দাও, আমাদেরকে সহযোগিতা করো, নালিশ করো এবং আবার সহযোগিতাও চাই। এখন এর মানিটা হলো আমেরিকা, দে আর কামিং ব্যাক অ্যাগেইন টু দি ওয়ার্ল্ড স্টেজ, তারা অনেক ইনফ্লুয়েন্স করছে, অনেক তারা মানুষের উপরে স্যাংশন দিচ্ছে, দেশের উপরে দিচ্ছে, অনেক দেশের উপরে নির্বাচন নিয়ে কথা বলছে,
অনেক দেশের নির্বাচনী ক্ষমতার পট পরিবর্তন করার আবার তাদের নাইনটির আগে যেটা ছিল সেটা শুরু করে দিচ্ছে। সেই জায়গা থেকে যদি আমাদের সরকার আমেরিকার কাছে বলে যে আমাদের বিএনপিকে নির্বাচনে আসার জন্য সহযোগিতা করেন, আমি খারাপে কিছু দেখি না। কিন্তু সেই সহযোগিতা যদি আমেরিকা তাদের নিরপেক্ষ অবস্থান থেকে করে, যদি নিরপেক্ষ অবস্থান থাকার জন্য নিরপেক্ষভাবে যদি নির্বাচন পরিচালনার জন্য অবজারভেশন করে, তাহলে আমার মনে হয় এটা আমাদের জাতির জন্য খারাপের কিছু নাই। জাতি তো ডিভাইডেড, বিএনপি বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আওয়ামী লীগ বলছে আমাদের অধীনে নির্বাচনে আসতে হবে, জাতীয় পার্টি বলছে আমরা শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে চাই। যে নির্বাচন কমিশনের আমরা অনেক আইন চেঞ্জিং এর কথা বলেছিলাম কিন্তু সরকার করে নাই। সুতরাং জাতি কিন্তু ডিভাইডেড, সেই ডিভাইডেড নেশনকে যদি একত্রিত করার জন্য আমেরিকা একটু অবস্থান নেয়, যদিও আমি আমেরিকা এটা পারবে না, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের মন্দবর্তী দেশ ভারত কিন্তু বিশাল স্টেক হোল্ডার, এখানে চায়নাকে অস্বীকার করার সুযোগ নাই। ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে শুরুতেই বলেছিলাম এই চারটি মিলেই কিন্তু আমাদের দেশের পর্দার আড়ালে, পর্দার সামনে, কখনো সামনে কখনো পিছনে থেকে চাবি কাটি নাড়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতির উদ্দেশ্যে বক্তব্য পল্টনে বলেছেন যে আমাদেরকে 2001 এর নির্বাচনে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে সিআইএ এবং আপনার রর মাধ্যমে আমরা গ্যাস দেই নাই বলে। তো ওরা তো ইনফ্লুয়েন্স প্লে করে আমাদের দেশের ক্ষমতার ফলাবদলের জন্য, এখনো কিন্তু এরা দে প্লেড এ বিগ রোল। এটা আমাদের দেশের দৈন্যতা, রাজনৈতিক দলের দৈন্যতা, সহযোগিতা এবং অংশগ্রহণের জায়গা যদি তৈরি করা যায় নির্বাচনের ক্ষেত্রে, সেটা খানিকটা ইতিবাচক মনে করছেন এটিও তাজ রহমান। আবার একটু রুমিন ফারানার কাছে ফিরতে চাই। রুমিন ফারানা, এর আগে যেসব নিষেধাজ্ঞা র্যাবের কয়েকজন কর্মকর্তা বা বাহিনীটির উপর এসছে, তখন অনেকে উচ্চকিত হয়ে বলছিলেন সরকারের পতন ঘণ্টা শোনা যাচ্ছে বা সরকার একরকম বেকায়দায় পড়েছে, ফলে যে ধরনের অভিযোগ আপনারা বেশ কিছুদিন ধরে কুরে আসছিলেন সেটার একরকম প্রতিফলন পাওয়া গেছিল আসলে এইসব নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বলে আপনারা মনে করেছেন। এখন আবার এই যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে রাষ্ট্রপ্রধান পর্যায়ে চিঠি পাঠাচ্ছে বা বৈঠক হচ্ছে, এগুলো কি আবার সম্পর্ক পুনরুদ্ধার বা সংহত হওয়ার ইঙ্গিত দেয় না? ফলে যে এই পতন ঘণ্টা কেউ কেউ শুনতে পাচ্ছিল কি মনে, সেটা সুদূরে মিলিয়ে যাচ্ছে কি না এটি? আর বিষয় হচ্ছে যে আপনাদের দিক থেকে উদ্যোগের কথা বলা হচ্ছে, কারণ এর আগে 2013 সালেই যেমন দুই রাজনৈতিক দলের প্রধান কিন্তু ফোন আলাপে কথা বলেছিলেন, তখন সংলাপের জন্য একটা আহ্বান আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফলে তারা বিভিন্ন সময় এরকম উদ্যোগ নিয়েছে তেমন প্রমাণ আছে। বিএনপির এখন সেই দায়টা বর্তায় না খানিকটা হলেও? আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাই জর্জ সাহেব কিছু কথা বলেছেন, সেই উত্তরগুলো আমি দিয়ে আসি। উনি বেশ কিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দুদলের মধ্যে আজকে যে দূরত্ব তার জন্য অনেকাংশেই বিএনপি দায়ী। আমি ওনাকে খুব বিনীতভাবে কয়েকটি অল্প কিছু উদাহরণ সামনে নিয়ে আসি। আপনারা 74 বছর বয়সের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে 2 বছর নিয়ে রেখেছেন এবং এখনও তিনি কিন্তু তার বাড়িতে কারাবন্দী, অর্থাৎ এক অর্থে তিনি গৃহবন্দী। তিনি এখনও তিনি রাজনীতি করতে পারছেন না এবং তার মামলাটি যে মিথ্যা মামলা, এটা বাংলাদেশের অতি মানে যে রাজনীতি যে করেন একেবারেই সাধারণ একজন মানুষ তাকে প্রশ্ন করলেও বোঝা যায়। টাকাটা 2 কোটি টাকা থেকে বেড়ে ব্যাংকে 6 কোটি টাকা হয়েছে, কিন্তু আপনারা সকাল বিকাল বলেন এতিমের টাকা মেরে খেয়েছে। এই যে ওনার সম্পর্কে, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের অশালীন ভাষায় মন্তব্য, সেটা সংসদে এবং সংসদের বাইরে আপনাদের দলের একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীরা করে থাকেন, এখানেও কিন্তু সম্পর্ক দূরত্ব তৈরি হয় এবং দলগুলোর মধ্যে যে এক ধরনের অস্বস্তি, অনাস্থা, অবিশ্বাস এবং এক ধরনের বৈরী সম্পর্ক, সেটাকে আরও বেশি কিন্তু বৈরিতা দেয় এই ধরনের কথা এবং এই ধরনের আচরণ। আমি আরও মনে করিয়ে দেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যাকে 111-এর সরকার শত চেষ্টা করেও গ্রেনেড হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলায় তাকে ফাঁসাতে পারে নাই, সেই মামলাতেও তার নাম মিথ্যাভাবে ঢুকানো হয়েছে, কয়েকবারে চার্জশিট পরিবর্তন করা হয়েছে। এখানেই শেষ না, যে আইনজীবী তাকে খালাস দিয়েছেন লোয়ার কোর্টে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই ধরনের আচরণও কিন্তু দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করে। আমাদের একেবারে শীর্ষ নেতৃত্ব, একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব থেকে স্থায়ী কমিটির সদস্য থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে
সমর্থকরা আছেন, কর্মীরা আছেন, তাদের এক একজনের বিরুদ্ধে 100 করে মামলা। আমাদের যদি মামলার টোটাল সংখ্যা আমি বলি, সেটা হচ্ছে 250,000 মতো, এবং সেখানে আসামি করা হচ্ছে 35,00,000 মানুষকে। তার মধ্যে এই মামলাগুলো এতটাই মিথ্যা, এতটাই বানোয়াট, এতটাই গায়েবি যে এই মামলাগুলো গায়েবি মামলা হিসেবেই পরিচিত। এখানে বহু মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, এলাকা যারা বিদেশে চলে গেছেন এলাকা ছেড়ে তাদেরকে আসামি করা হয়েছে, অশীতিপর বৃদ্ধ অসুস্থ মানুষকে আসামি করা হয়েছে। আমাদের দলের নেতা কর্মীদের এখন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই কাটে আদালতের বারান্দায়। এটাও কিন্তু সম্পর্ক মধ্যে দূরত্ব আনে, গত 10 বছরে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে 600 উপরে গুম হয়েছে। এর মধ্যে আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতন বড় বড় নেতারা গুম হয়েছেন, যাদের খোঁজ আমরা এখনো পাইনি। আমাদের প্রতি বছর মায়ের ডাক যখন একত্রিত হয়, তারা কিন্তু চোখের পানি ফেলে সরকারের কাছে একটাই দাবি তোলে যে আমাদের স্বজনদের ফিরিয়ে দেন। আমরা যখন আমাদের নেতাদের গুমের কথা বলি, তখন আপনাদের সর্বোচ্চ পর্যায় থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মতন ব্যক্তির পর্যায় থেকে বলা হয় যে তারা নিজের খেয়াল খুশি মতন হারিয়ে গেছেন, তারা ঋণের দায়ে হারিয়ে গেছেন, তারা পরকিয়া করে হারিয়ে গেছেন, অর্থাৎ পুরো বিষয়টিকে লঘু করে এই ধরনের কথা যখন বলে, তখন একটা গুম হওয়া পরিবার এবং তাদের স্বজনদের যে বুকে কোথায় ব্যথা লাগে সেটা আমরা বুঝতে পারি। বিচার বহির্ভূত হত্যা করেছেন গত 10 বছরে 2200 উপরে, এই সংখ্যাগুলো কিন্তু কাগজে কলমের সংখ্যা, প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি। এই যে আজকে স্যাংশন নিয়ে আলাপ হচ্ছে, আপনিও স্যাংশন নিয়ে প্রশ্ন তুললেন, আমার ভাই এটিএম তাজ ভাইও বললেন যে স্যাংশনে আমরা খুশি। হ্যাঁ, আমরা স্যাংশনে খুশি, আমি রুমিন ফারহানা ব্যক্তিগতভাবে স্যাংশনে খুশি, কারণ এই স্যাংশন আসবার পরে গত 4 মাসে একটাও বিচার বহির্ভূত হত্যা হয়নি। বিচার বহির্ভূত হত্যার বন্দুকটা যখন আমার বুকে তাক করা হয়, বিচার বহির্ভূত হত্যার বন্দুকটা যখন আমার ভাইয়ের বুকে তাক করা হয়, তখন এই স্যাংশন যখন সেই বন্দুকের নলটাকে সরিয়ে দেয়, আমার ভাইকে গুলি খাওয়া থেকে বাঁচিয়ে দেয়, আমাকে গুলি খাওয়া থেকে বাঁচিয়ে দেয়, তখন নিশ্চিতভাবেই স্যাংশনে আমরা খুশি হই, দেশের সাধারণ মানুষ খুশি হয়। এই স্যাংশন বাংলাদেশের একটা বাহিনীর উপরে এবং এর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে দেয়া হয়েছে, কিন্তু এতে যেটা সুবিধা লাভ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যারা সরকারের মতাদর্শকে লালন করে না, ধারণ করে না, প্রচার করে না, যারা সরকারের বিভিন্ন বিভিন্ন ডিসিশনের ক্রিটিক করে, সমালোচনা করে, তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে এখন অন্তত তারা তাদের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করবার একটু সুযোগ পেল। হ্যাঁ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ আছে, আছে সরকারি নজরদারি, এছাড়াও আছে নানান রকমের বিপদের আশঙ্কা, কিন্তু তারপরেও এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে এই স্যাংশনের পরে বিচার বহির্ভূত হত্যা কিন্তু অনেক কমে এসেছে। অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন পররাষ্ট্র মন্ত্রীকে রুমিন ফারহানা, ফলে এটি নিয়ে আমরা কথা বলতে চাই, এবং আপনার কথা থেকে এটা সহজেই অনুমেয় যে যে দূরত্ব বা যে অবনতি আসলে সম্পর্কের, সেটা মোটামুটি একটা স্থায়ী রূপ নিয়েছে নানান ঘটনা নানান প্রবাহের পরিপ্রেক্ষিতে। সেলিম আলতাফ, জর্জের কাছে যেতে চাই এই প্রশ্ন নিয়ে, যে রুমিন ফারহানা যেমন বলছেন এই নিষেধাজ্ঞায় খুশি, গত 4 মাসের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র খুশি বলে মনে হচ্ছে, কারণ এই সময়ে বিচার বহির্ভূত হত্যা বলুন, মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য অভিযোগ নাকি তারা পায়নি, ফলে এটাকে তো মানতে হবে যে নিষেধাজ্ঞা ফল দিয়েছে বা নিষেধাজ্ঞার একটা ভূমিকা আছে। আপনারা বলছেন এটা অন্য কারো অপপ্রচারের কারণ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নিষেধাজ্ঞার পর ঘটনার যে চিত্র দাঁড়িয়েছে তাতে নিষেধাজ্ঞা একটা যৌক্তিক চেহারাই পাচ্ছে, কি বলবেন? রুমিন যেটা বলেছেন, রুমিন তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আমি অতটা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। তারপরেও বলছেন, উনি বলেছেন যে দূরত্ব কিভাবে বেড়ে গেল, এইগুলো বাড়ার কিছু দুই একটা চিত্র উনি দিয়েছেন। খালেদা জিয়ার এই বললেন যে ওনার যে মামলাটা, এই মামলাটা তো আওয়ামী লীগ করে নাই, এই মামলাটা 111 সরকার, ওই সময় সরকার তার বিরুদ্ধে এই টাকাটা, এটিএমের টাকাটা চুরি করার জন্য তারাই মামলা করেছিল। এবং উনি বলেছেন যে 2 কোটি টাকা বেড়ে কিভাবে 6 কোটি টাকা হলো, তো 2 কোটি টাকা বেড়ে 6 কোটি টাকা হতে কত বছর সময় লাগে? বিএনপি তো ক্ষমতায় ছিল 5 বছর, 2 কোটি টাকা বেড়ে 6 কোটি টাকা কেমনি এত তাড়াতাড়ি হয়ে গেল? তারপরে এটা তো আপনার একটা ট্রাস্টের টাকা, সেই ট্রাস্টের টাকা খালেদা জিয়া তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখলেন। তো এই যে আপনার মানে একটা তথ্য ভিন্নভাবে উপস্থাপন করে মানুষদেরকে একটা কনফিউশনের ভিতরে ফেলা, এটা তাদের রাজনৈতিক চরিত্রের একটা অংশ। কেননা উনি এই এই বিষয়ে যে কথাগুলো বললেন, এই কথাগুলো ঠিক বলেন না, এটা আপনার বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। দ্বিতীয় বিষয় তারেক জিয়া, তারেক জিয়ার যে সম্পর্ক চার্জশিট, এটা তো আপনার প্রথম যে দুটা কী বলা তদন্ত হয়েছিল ওই জায়গায় তারেক জিয়া এখানে সংশ্লিষ্ট কি সংশ্লিষ্ট না,
এই বিষয়ে তদন্ত হয়ই নাই, যার ফলে আলটিমেটলি ওখানে ওনার নাম আসার কথা না। কিন্তু পরে যখন তদন্ত আসলো যে তারেক জিয়া সম্পৃক্ত কিনা, তখন তদন্ত করে দেখা গেল যে না, হি ওয়াজ ইনভলভ ইন দ্যাট। তারপরে চার্জশিট এসছে ওনার নামে। তো এই সমস্ত কথাবার্তাগুলো ওনারা বলছেন, বলতে থাকুন। ওনারা হত্যা গুমের কথা বলছেন, সেটা আমি বলি শুনেন। 2001 থেকে 2006 আমাদের জাতীয় পর্যায়ের নেতা শাহ এস এম কিবরিয়া, আমাদের নাটোরের মুমতাজ চাচা, আমাদের গাজীপুরের শ্রমিক নেতা আমাদের রাসেল ভাইয়ের পিতা, তাদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বেরোয়ার সময় হত্যা করা হয়েছে। কোথায় বিচার আপনারা আমাদেরকে দিয়েছেন? আমাদের 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কোথায় আপনারা বিচার দিয়েছেন? আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর দায় আগে আপনারা স্বীকার করেন যে হ্যাঁ, আমরা এই কাজগুলো করেছি, অতএব আমরা দায় স্বীকার করছি, আমরা ভুল করছি, অতএব আমরা এই ভুলের থেকে মুক্তি চাই। আপনি বলছেন খালেদা জিয়ার কি জেল হাজতে প্রেরণের কথা। খালেদা জিয়াকে তো মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছেন। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোনো এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ কোনো ব্যক্তিকে এইভাবে জেল থেকে মুক্তিতে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কাজের মানুষ সহ। সেইগুলো সম্বন্ধে আপনার বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই। শুধু আপনারা এই বিষয়টাকে সামনে এনে এক ধরনের রাজনৈতিক ফায়দা নিতে চান। তবে আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ জেনে গেছে। এই রকমের মিথ্যাচার, ধারাবাহিকভাবে ক্রমাগত মিথ্যাচার করতে করতে বিএনপির অবস্থান এই দেশের মানুষ জেনে গেছে। দল হিসাবে তারা মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, নেতা হিসাবে বিএনপির লোকজন গ্রহণযোগ্যতা হারিয়েছে, যার ফলে এই ক্রমাগত মিথ্যা কথা বলার কারণে মানুষের কাছে তাদের কোনো অবস্থান নেই, যার কারণে তারা গত 12 বছর যাবৎ প্রতিদিন আন্দোলন করছেন, কোনো মানুষের সাড়া পাচ্ছেন না, পাবেনও না যতদিন না তারা তাদের এই সমস্ত নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে কিছু বলবেন কি? র‍্যাব এবং তার সাবেক সাত কর্মকর্তা নিষেধাজ্ঞা যেটা আমেরিকা আমাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা কি জন্য দিয়েছেন, কেন না, তার পরের চিত্র খুবই আশাব্যঞ্জক, সেটা যুক্তরাষ্ট্র মনে করছে, রুবিন ফারানো বলছিলেন। না, আমার কথাটা শেষ করতে দেন। আমি বলি যে 15ই আগস্টে ঘটনা ঘটানোর পরেও কিন্তু আমেরিকা কিংবা কেউ কোনো নিষেধাজ্ঞা দেয়নি। 21ই আগস্টের গ্রেনেড হামলার পরেও কেউ কিন্তু কোনো নিষেধাজ্ঞা কাউকে দেয়নি। সো এটা বুঝতে হবে যে এই নিষেধাজ্ঞাগুলো কখন কিভাবে কাদের প্ররোচনায় কেমনে হয়, এটা এদেশের মানুষ জেনে গেছে। আর দ্বিতীয় বিষয়, বাইডেন কিন্তু, জো বাইডেন আমেরিকান প্রেসিডেন্ট, গত কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ওখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সন্ত্রাসবাদ দমনে ওয়াশিংটন ঢাকা অংশীদারিত্ব নিয়ে আমেরিকা গর্ব করে। এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন। এবং উনি আরও বলেছেন যে 1971 সালে যুদ্ধের পরে দেশ পুনর্গঠনে এবং বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন বিশ্বের কাছে একটি রোল মডেল। যেই আমেরিকা একসময় আমাদের বলেছিল বটমলেস বাস্কেট, সেই আমেরিকা এখন বলছে আমরা উন্নয়নের রোল মডেল, আমরা সন্ত্রাসবাদ দমনে একসাথে কাজ করছি, আমরা বিশ্ব শান্তি মোকাবেলায় একসাথে কাজ করছি, আমরা একটা গণহত্যার হাত থেকে বার্মা 10 লক্ষ মানুষকে বাঁচানোর কারণে বিশ্ব শান্তি রক্ষায় আমেরিকা বাংলাদেশ একসাথে কাজ করে দেখে আমেরিকা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এখন আমরা মনে করি যে আমাদের যে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে অন্যান্য দেশের সাথে, দে আর আওয়ার ফ্রেন্ডস, এবং উই লাইক দে ট্রিট আস অ্যাজ ফ্রেন্ড অ্যাজ ওয়েল, নট আওয়ার মাস্টার্স। আমরা কেউ আমাদের প্রভু নয়, প্রত্যেকে আমাদের বন্ধু। আমি জানবার চেষ্টা করবো নিশ্চয়ই আবারও এই বিষয়ে। এটি তাজ রহমানের কাছে যেতে চাই। এর মধ্যে জনাব তাজ রহমান, জিএম কাদের বলেছিলেন যে নির্বাচনে দুটো জোট হবে, এবার একটা সরকারি দল এবং তাদের সমর্থকরা থাকবে, অন্যটাতে বিরোধী জোট থাকবে, সেটার নেতৃত্ব জাতীয় পার্টি দেবে এমনটি তার দাবি। তার মানে কি আপনারা আগামী নির্বাচনে সরকার বিরোধী বিএনপি সবাইকে এক করে একটা জোট করবেন এমন ভাবছেন, নাকি বর্তমানে যেভাবে বিরোধী দলে আছেন সেভাবে সংসদে বিরোধী দল বা বিরোধী পক্ষ হিসেবে থাকবেন? দেখেন, আমাদের দলের চেয়ারম্যান জনাব জিএম কাদের বলেছেন আমাদের নেতৃত্বে জোট হবে। আমরা আশা করি, আমরা তো আওয়ামী লীগের নেতৃত্বে করেছি, আমাদের নেতৃত্বে একটা জোট হবে। গত নির্বাচনে আমাদের নেতৃত্বে জোট ছিল, কোন জোট আসবে, কোন জোট আমাদের সাথে থাকবে, রাজনৈতিক সমীকরণ হিসাব নিকাশের নির্বাচনের আগেই আপনারা দেখতে পাবেন। উনি যখন বলেছেন তাহলে এখানে একটা রাজনৈতিক সমীকরণ আছে, রাজনৈতিক হিসাব আছে, রাজনৈতিক হিসাব নিকাশ করেই বলেছেন। আপনাকে মনে রাখতে হবে, একটা রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান যখন কোনো বক্তব্য দেয়, সেই বক্তব্যের নিশ্চয়ই পিছনে অন্তর্নিহিত কোনো একটা কারণ আছে, রাজনৈতিক প্ল্যান আছে, রাজনৈতিক হিসাব নিকাশ আছে, সবকিছু মিলেই উনি একটা বলেছেন। তা আমরা আশা করি আমাদের যে কার্যক্রম আমরা চালাচ্ছি,
আগামী নির্বাচনে আমাদের দলকে 100টা না 300টি আসনে ক্যান্ডিডেট দেওয়ার জন্য মাঠ পর্যায়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কাজ শুরু করেছি। দলের নতুন মহাসচিব প্রত্যেকটা জেলাতে যাচ্ছেন, রমজানের পরে কাউন্সিল করার জন্য প্রত্যেকটা জেলাতে নির্দেশনা দেওয়া প্রদান করা হয়েছে। উনি নিজে যাচ্ছেন, সিলেটে গিয়ে আসছেন অলরেডি, আমাদের প্রোগ্রাম করে আমার সিলেটে, রমজানের পরে বাকি বড় বড় জেলাগুলোতে যাচ্ছেন। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য, নির্বাচনে প্রস্তুতির জন্য সব রাজনৈতিক দলই নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে তাদের, এবং প্রস্তুতি রাখতে হয়, সেটা কোন সময় যখনই হোক, নির্বাচন আজ হোক কাল হোক, 3 বছর পরে হোক, 2 বছর পরে হোক, নির্বাচনে তো একটা সময় যেতে হবে। রাজনৈতিক দলের তো হিসাব নিকাশটাই হলো নির্বাচন নিয়ে, যদি মানুষ ভোট দিতে পারে সেই নির্বাচনে, যদি মানুষ যেতে পারে সেই নির্বাচনে, যদি সবাই মিলে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সুন্দরভাবে হয় তাহলে তো ভালো, সেটাই জাতীয় পার্টি চাচ্ছে এবং জাতীয় পার্টি করছে। সেই লক্ষ্যে আপনারা আরো শক্তিশালী অবস্থান নিয়ে সামনে নির্বাচনকে সামনে রেখে এগোতে চাইছেন। আরো কথা বলতে চাই একটু তাজ রহমান, একটা বিরতির সময় গেছে, আমজনতা একটু পরেই ফিরে আসবো, সবাই সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আবারও স্বাগত আমজনতায়। আজকের বিষয়, ভোটে আনতে বিদেশি সহায়তা। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় হুইপ। রুমিন ফারহানা, এর আগে প্রশ্ন রেখেছিলাম, প্রসঙ্গান্তরে যাওয়ার কারণে ওই প্রশ্নের উত্তর জানা হয়নি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্তি উপলক্ষে যে তৎপরতাগুলো দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের, এগুলোর মধ্যে দিয়ে কি মনে হয় সম্পর্ক আবার সেই সুসংহত জায়গায় রয়েছে বা আগের চেয়ে উন্নত হয়েছে, এবং এর ফলে বিদেশি চাপের যে একটা ভাবনা বাংলাদেশের রাজনীতি এর আগে ছিল বা সরকার চাপে আছে বলে ভাবার চেষ্টা কেউ কেউ করছিলেন, সেটা কি তাহলে এখন আর আপনারা করেন কি না, বা কেউ করে কি বলে আপনার মনে হয় কি? দেখুন, আমাদের মূল কনসার্নের যে জায়গাগুলো সেটা হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, মানবাধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করা, এই জায়গাগুলোতে কিন্তু বাইডেন প্রশাসনের অবস্থান অত্যন্ত শক্ত। আপনি জানেন যে শুধু স্যাংশন না, একই সঙ্গে কিন্তু বাইডেনের গণতন্ত্র সম্মেলনেও বাংলাদেশ ও আমন্ত্রণ পায়নি, এবং এই আমন্ত্রণ পাওয়া নিয়ে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে লবিং করেছে, বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং বাইডেন প্রশাসন খুব পরিষ্কারভাবে বলেছে যে নেক্সট যে ডেমোক্রেসি সামিট হতে যাচ্ছে সেখানে যদি আওয়ামী লীগ বা বাংলাদেশ যুক্ত হওয়ার স্বপ্ন দেখে তাহলে তাকে এই বিষয়গুলোতে আরও অনেক বেশি কাজ করতে হবে। মানুষের ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার বলেন, কালো আইনগুলোর অপব্যবহার বলেন, সেই সঙ্গে মানুষের আইনের শাসন ন্যায় বিচার পাওয়া নিশ্চিত হওয়া বলেন, এই জায়গাগুলোতে যদি বাংলাদেশ সরকার মানুষের অধিকারকে নিশ্চিত করতে না পারে তাহলে নেক্সট যে ডেমোক্রেসি সামিট হবে সেখানেও কিন্তু বাংলাদেশের জায়গা হবে না। আরেকটা বিষয় আমি আজকে আপনার মাধ্যমে দর্শককে বলি, এই যে স্যাংশন, এই স্যাংশন কিন্তু বাংলাদেশের উপর একা আসেনি, বাংলাদেশের সঙ্গে সঙ্গে মিয়ানমার, উত্তর কোরিয়া, চায়নার মতন দেশগুলোতেও মানবাধিকার লঙ্ঘনের জন্য এই স্যাংশন এসছে। অর্থাৎ এই সরকার বাংলাদেশকে শুধু যে ভোটের ক্ষেত্রে বা গণতন্ত্রের ক্ষেত্রে অনেক পিছিয়ে দিয়েছে তাই নয়, এই সরকার বাংলাদেশকে উত্তর কোরিয়া বা মিয়ানমারের কাতারে নিয়ে গেছে, যে এখন মিয়ানমার বা উত্তর কোরিয়ার উপরে যে স্যাংশন আসে বাংলাদেশের উপরও সেই স্যাংশন আসে। এটি শুধুমাত্র আমি বলবো যে এটি পুরো দেশের জন্য একটি লজ্জার ব্যাপার, এবং বিরোধী দল হিসেবে আমরা তো এই ব্যাপারে সোচ্চার থাকবই। এটা থেকে যদি আপনারা মনে করেন বা আওয়ামী লীগ যদি এটাকে বলতে চায় যে আমাদের লবিং এর কারণে এই স্যাংশন এসছে, তাহলে তাদের উত্তরে আমাকে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা ধার করে বলতে হয় যে আমেরিকায় কোনো কিছুই কিন্তু একদিনে হয় না। তিনি আজকে একটি সাক্ষাৎকারে কালের কণ্ঠে পরিষ্কার বলেছেন যে যুক্তরাষ্ট্রের কোনো কিছুই হঠাৎ করে হয় না, যুক্তরাষ্ট্রে একটা বিরাট প্রসেস হয়। তার মানে এই যে স্যাংশন এসছে, বুঝতে পেরেছি, এই স্যাংশন নিশ্চয়ই তাহলে সেটা একটা তাদের দীর্ঘমিত্র, এই যে স্যাংশন দেওয়া হয়েছে এই স্যাংশনটা কিন্তু হঠাৎ করে একদিনে কোনো একজন লবিস্ট ফার্মের কারণে হয়নি, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং তারপরে এই স্যাংশন এসেছে। আপনাকে আমি সেই সঙ্গে আরেকটু মনে করিয়ে দেই, এই স্যাংশনের পরপরই অবাক কাণ্ড, যেখানে সরকারের উচিত ছিল গুম হয়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা, সেটা না করে তারা গুম হওয়া পরিবারগুলোতে গিয়ে হুমকি ধামকি দিয়েছে, স্বজনদের উপরে সাদা কাগজে সই করবার জন্য চাপ প্রয়োগ করেছে এবং বলেছে যে তারা ইচ্ছা করে ঘর ছেড়ে চলে গেছে। তাদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো
বিরোধী দল হিসেবে আপনাদের সচ্চর থাকার কথা বলা হচ্ছিল, আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি রুবিন ফারহান, যেটি সেলিমাল দাস জট বলছেন, আপনারা প্রায় প্রতিদিনই আন্দোলনের কথা বলেন, আপনাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন প্রতি ক্ষেত্রে সরকার লুটপাট চালাচ্ছে, সরকার পতন জন্য একটা গণযুদ্ধ জরুরি, সরকার পতনের জন্য গণযুদ্ধের কথা তিনি বলছেন, আপনারা সরকার পতনের কথা বলেন, এখন রাজপথে আন্দোলন জমাতে পারছেন না, সেখানে যুদ্ধের কথা বলা এটা কেবল কথার কথা কি না? আবার আপনি যেমন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দাবি আদায়ের জন্য অরাজকতাকে বা আওয়ামী লীগের সে আন্দোলনকে অরাজকতা বলে মনে করেছেন এবং অরাজকতাটাকে একটা পথ বলে মনে করেছেন, আপনারা সেইটাকে আবার নতুন করে পথ মনে করছেন কি না? দেখুন, একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন যতটা সহজ, মানুষের পথে নেমে আসা যতটা সহজ, একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার, যেই সরকারের সঙ্গে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু খুব সহজ নয়। আপনি যদি কম্বোডিয়ার দিকে তাকান, আপনি দেখবেন হুন সেন 37 বছর ধরে ক্ষমতায়। হুন সেনের বিরুদ্ধে 2013 সালে কিন্তু মানুষের একটা আপরাইজিং হয়েছিল, কিন্তু সেই আপরাইজিংকে যেভাবে তারা দমন করেছে, তারপরে 2020 সালের নির্বাচনে আবারও কিন্তু হুন সেন এসছে এবং এখন তারা ক্ষমতায় আছে 37 বছর ধরে। একই ধরনের ঘটনা বেলারুশেও আমরা দেখছি, 28 বছর ধরে লুকাশেঙ্কো আছে সেখানে ক্ষমতায়। মানুষের মানে আপরাইজিং যখন হয়, মানুষ যখন পথে নামে, তখন সেটাকে যেভাবে দমন করা হয়, মানুষ কিন্তু সেইভাবে সাহস করে নামতে পারে না। তবে একবার না নামলে, দুইবার না নামলে, তিনবার যে নামবে না, বিষয়টি কিন্তু তেমন নয়। আমাদের এরশাদ সরকারের সময় দীর্ঘ 10 বছর আমরা কিন্তু এরশাদ সরকারের বিরুদ্ধে মানুষকে পথে নামাতে সেভাবে পারিনি, কিন্তু যখন 90 সালে মানুষ নেমে এসছে, তখন কিন্তু আর সেই গণজোয়ারকে রোধ করবার সাহস বা শক্তি কোনোটাই সরকারের ছিল না। একটা কথা আমি খুব পরিষ্কার বলতে চাই, কোনো আন্দোলনই কিন্তু দিন তারিখ ক্ষণ বেঁধে হয় না। মানুষ কখন জাগবে, মানুষ কখন পথে নেমে আসবে, সেটা কিন্তু শুধু সময়ই বলতে পারে। এবং একটা কথা খুব পরিষ্কার যে স্বৈর শাসকের স্বৈর শাসন যতটা তীব্র হয়, মানুষের মধ্যে অসন্তোষ ক্ষোভ কিন্তু ততটাই শক্তভাবে দানা বাঁধে। আপনি জানেন যে আমাদের জেলা এই জায়গা থেকে আমি একটু সেলিমাল তাফ জর্জের কাছে যেতে চাই। সেলিমাল তাফ জর্জ, রুবিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্যের কথা বলছিলেন যে বাংলাদেশ যেমন সরকার ইয়েস বললে ইয়েস হয়ে যায়, যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তেমন নয়, এইটিকে আপনি আমলে নেবেন কিনা, এবং আরও তিনি আরও বেশ কিছু কথা বলছেন, সেগুলোর প্রতিক্রিয়া শুনতে চাই। কিন্তু এই যে দ্রব্যমূল্য সহ নানান ইস্যুতে বাংলাদেশ সরকার ইয়েস বললে ইয়েস হয়ে যাচ্ছে তেমন আমরা দেখতে পাচ্ছি কি, ফলে সরকারের নিয়ন্ত্রণ কতখানি রয়েছে, এবং যে অসন্তোষের কথা রুবিন ফারহানা বলছেন সেটা কি আপনারা টের পান না জনগণের মধ্যে? সেলিম আলতাফ জর্জ কি শুনেছেন আমাকে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা বরং সংযোগ ঠিকঠাক হতে হতে এটি তাজ রহমানের কাছে যাই। তাজ রহমান, প্রশ্ন আপনার কাছে রাখতে চেয়েছিলাম, যেটা আপনাদের দলের মহাসচিব সংসদে সড়ক দুর্ঘটনা এবং রাজধানীতে গণপরিবহন অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, সড়ক পরিবহন মন্ত্রী সমালোচনা করেছেন, বাস মালিক সমিতি সমালোচনা করেছেন, এর জবাবে আবার আপনাদের সাবেক মহাসচিব যিনি ছিলেন তিনি আবার এটাকে ব্যক্তিগত জায়গা থেকে দেখেছেন এবং সেই জায়গা থেকে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তাহলে এই বিষয়গুলো, অর্থাৎ আপনাদের মধ্যকার যে রাজনৈতিক বিষয়গুলো, সেটা কেবলই স্বার্থের দ্বন্দ্ব কিনা, এই প্রশ্ন অবশ্যম্ভাবে চলে আসে। আপনি কি বলবেন, আর অন্য কিছু আপনার যুক্ত করবার থাকলে আলোচনার ধারাবাহিকতায়? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের মাননীয় মহাসচিব সংসদে বলেছেন গাড়ির লাইসেন্স নাই, ফিটনেস নাই, গণপরিবহনের জন্য মানুষ ঘন্টায় ঘন্টায় দাঁড়িয়ে থাকে, মানুষের যাওয়ার সুযোগ নাই। আমাদের দেশটা হয়ে গেছে এখন রোডস উইদাউট রুল, রাস্তা আছে কিন্তু কোনো আইন নাই, কেউ কারো আইন মানে না। এই যে আজকে আমি একটা সমীকরণ দেখলাম আপনার, গত শুধু মার্চ মাসে আমাদের দেশে যে মৃত্যুর ঘটনা যেটা হয়েছে, যদি আমি আপনাকে বলি যে শুধু মার্চে 458টা দুর্ঘটনার মধ্যে 599 জন মারা গেছে, আজকের পত্রিকা রিপোর্ট। কোথায় আমরা আছি? আমরা তো করোনা, কি করোনা তো আমাদের কিছুই না, করোনার চেয়ে বড় মহামারী হয়ে গেছে এখন সড়ক দুর্ঘটনা। প্রতিদিন গড়ে 19 জনের মতো মানুষ মারা যাচ্ছে রাস্তায় সড়ক দুর্ঘটনার জন্য। মানুষকে এই সান্ত্বনা, মানুষকে এই নিরাপত্তা কে দিবে? আমাদের মহাসচিব তো সংসদ যথাযথই বলেছেন, কে দায়িত্বে আছেন, আমার দলের কোন নেতা আছেন কি আওয়ামী লীগে, কি বিএনপির ইটিজি দিবেন? সত্য যেটা উনি বলেছেন এবং সত্য বলাটাই তো প্রয়োজন, মানুষ চায় সেই সত্যটা নিতে হবে। রাস্তায় আজকে নিজে আমি ধানমন্ডিতে গিয়েছিলাম, ট্রাফিকের অবস্থা দেখে মনে হয় আমরা কোথায় বাস করছি। আমাদের দলের নেতা হুসাইন মোহাম্মদের সাথে ক্ষমতায় থাকা অবস্থায় হাইকোর্টের 6টি ডিভিশন কিন্তু ঢাকার বাইরে করেছিলেন, পরবর্তীতে কি হলো, বাতিল করে দেওয়া হলো। আমাদের এখন সমস্ত প্রশাসনিক কার্যক্রম ডাকাতে, তাতে কি হচ্ছে, ব্যাংকের হেডকোয়ার্টার গুলা ডাকাতে,
ডিভিশন থেকে সবাই ডাকাতে আসতে হচ্ছে বার্ষিক মিটিংয়ে, মাসিক মিটিংয়ে। স্কুলগুলো যতটুকু খোলা হচ্ছে, কলেজ যতটুকু খোলা হচ্ছে, আপনি বন্ধ করেন প্রতিদিন স্কুলে ড্রপ দেওয়া বাচ্চাদের জন্য, স্কুলের বাস ছাড়া কোনো প্রাইভেট গাড়ি আসবে না পিক আপ করতে। এই শহরটা কোথায় আছে, কার কন্ট্রোলে আছে, কারা যাচ্ছে, কোথায় থাকছে, আমরা কিভাবে যাচ্ছি, আপনি কিভাবে অফিসে যাচ্ছেন, কেউ কোনো হিসাব বলতে পারবে না। ফুটপাতে হাঁটা যায় না, মশার জন্য বসা যায় না, গ্যাসের জন্য মানুষ রমজানে সেই বাস্তবতা তো আছেই, কিন্তু সেটা শেষ পর্যন্ত আপনাদের মানে এইসব অভিযোগ জানো না জানো সেটাও সেই স্বার্থের যদি বলি অনুবর্তী বা পরিপন্থী এই হিসেবে বিবেচনা করা হয়। দেখেন, আমি আমি আপনার দলের মহাসচিব যখন বক্তব্য রাখবেন আপনাকে মনে রাখতে হবে ইট ইজ এ পার্টির সেক্রেটারি জেনারেল, ওনার বক্তব্য পার্টির বক্তব্য হিসেবে ধরে নিতে হবে। উনি ওনার সংসদের বক্তব্য হিসেবে ধরে যেটা বলেছেন, বাকি আমাদের আরেকজন সাংসদ বললেন, সাবেক মহাসচিব বলেছেন, এটা উনাদের বক্তব্য, বন্ধু মানুষ ওনাদের কান্ডার বক্তব্য। কিন্তু দলের মহাসচিব যেটা বলেছেন যে মাননীয় যোগাযোগ মন্ত্রী আপনি পদ্মা ব্রিজ করেছেন, আপনি সফল, কিন্তু আপনি গাড়ি পরিবহনে ডাকাতে কন্ট্রোল করতে ব্যর্থ। এই জিনিসটা তো আপনারও বক্তব্য, আমারও বক্তব্য, এখানে আওয়ামী লীগ অস্বীকার করার সুযোগ নাই। ঢাকা শহরটা এখন বাংলাদেশে কি কি জিনিস আছে, শব্দ দূষণে নাম্বার ১, পানি দূষণে নাম্বার ১, বায়ু দূষণে নাম্বার ১, ফুটপাতের জন্য আপনার নাম্বার ১, মশার জন্য নাম্বার ১, সব সিরিয়ালে দুনিয়ার ওয়ার্স্ট সিরিয়াল যতদিন নাম্বার ১ এসে ঢাকাবাসীকে জর্জরিত করছে, এটি অস্বীকার করার আসলে সুযোগ খুবই কম। এবং সেই জায়গায় আপনি জনস্বার্থই দেখতে পাচ্ছেন, যত কাহিনী রাজনৈতিক স্বার্থ আসলে রয়েছে। সেলিম আলতাফ জর্জের সঙ্গে আশা করছি এবার নির্বিঘ্ন সংযোগ পাওয়া গেছে। সেলিম আলতাফ জর্জ, প্রশ্ন এর আগে করেছিলাম যেটা, যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে যেমন ইয়েস বললে ইয়েস হয়ে যায়, সরকার ইয়েস বললে হয়ে যায়, যুক্তরাষ্ট্রে তেমনটি হয় না। তো বাংলাদেশে যে দ্রব্যমূল্য সহ নানান সংকটের কথা আমরা শুনি, সেই সব জায়গায় সরকারের ইয়েস বললে সেই কাজ হয় কিনা, নাকি সরকার উপরে ইয়েস বলছে আর নিজে নো বলছে, এবং অন্যান্য বিষয়ে রুমিন ফানা যেগুলো বলেছেন কি বলবেন? রুমিন ফানা যেটা বলেছেন আমি সেইগুলো আগে একটা একটা করে বলি, আমার যতদূর মনে আসে উনি বলেছেন যে ন্যায় বিচার, মানবাধিকার, তারপরে গণতন্ত্র, এই সমস্ত বিষয় আসা, এগুলো যদি ওনারা কথা বলেই যাবেন, এগুলো বলা আমাদের দায়িত্ব, অবশ্যই ওনাদের এইগুলো বলা দায়িত্ব, কিন্তু এইগুলোকে গলা টিপে হত্যা কিন্তু ওনারাই করেছেন, এইগুলোকে হত্যা ওনারাই করেছেন। এখন এইগুলোর জন্য ওনারা কথা বলে যাচ্ছেন, ওনারা নির্বাচনে আসার জন্য নানান কথাবার্তা বলছেন, আমরা চাই যে ওনারা নির্বাচনে আসুক, কিন্তু ওনারা আসলে নির্বাচনে আসার জন্য প্রস্তুত কি না এ বিষয়টা নিয়ে আমাদের ভিতরে সংশয় আছে। কেননা ওনাদের দলীয় দুইজন প্রধান, একজন খালেদা জিয়া, একজন তারেক জিয়া, দুইজনই নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য, এবং ওনাদের দলের ভেতরেই এক এক সময় এক একজন এক এক কথা বলছে। হঠাৎ করে জাতীয় সরকারের একটা কথা ওনারা বললেন, ওনাদের দলের একজন নেতা বললেন যে তারেক জিয়া হবেন জাতীয় সরকারের প্রধান, একজন বলছেন খালেদা জিয়া হবেন প্রধান, মানে ওনারা নিজেরা কী করবেন, কী করতে চাচ্ছেন ওনারা নিজেরাই জানেন না। তার চাইতে ভালো বরং নির্বাচনে না আসাটাই তাদের জন্য উত্তম, অতএব বলে দেওয়া যায় আমরা নির্বাচনে আসবো না। নির্বাচন কমিশন বা এই সেই নানান কথাবার্তা, নির্বাচনকালীন সরকার সংবিধানে নেই, জাতীয় সরকার সংবিধানে নেই। যদি এইগুলো করতে হয় তাহলে সংবিধানে এইগুলো অন্তর্ভুক্ত করতে হবে, সংশোধন করে তারপরে এইগুলোকে আনতে হবে। তো এইগুলো কি ওনারা মনে করেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে, বাংলাদেশ আওয়ামী লীগকে এই আলোচনার বাইরে রেখে ওনারা এটা সংবিধানে সংযোজন করতে পারবেন? এটা বাংলাদেশের কোনো মানুষই মনে করেন অসম্ভব। আওয়ামী লীগকে বাইরে রেখে এইগুলো সংবিধানে নতুন সংযোজন করা সম্ভব নয়। যদি এটা সংযোজন করতেই হয় তাহলে আওয়ামী লীগকে এর ভিতরে আনতে হবে। তো আগে তো ওনারা আওয়ামী লীগকে এর ভিতরে না আনার প্রক্রিয়ায় না যে ওনারা বাইরে বাইরে কথা বলছেন, কেননা ওনারা চান যে ওনারা নির্বাচনে আসলেই যাবেন না, কেননা নির্বাচনে কে হবেন তাদের চেহারা, হু ইজ গোয়িং টু দ্য ফেস অফ বিএনপি, তারা নিজেরাই জানেন। আচ্ছা, এই ব্যাপারে একটু রুমিন ফারানার কাছে শুনে আসি, আবার আপনার কাছে আসছি সেলিম আলতাফ জর্জ, আবার আপনার কাছে আসছি রুমিন ফারানা, এই বিষয়ে আপনার বক্তব্য একটু শুনতে চাই সংক্ষেপে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মানুষকে তার ভোট দিতে দাও, এবং মানুষকে তার ভোট দিতে দাও এর এই যে স্লোগান, এই স্লোগানটিকে কার্যকর করতে হলে একটি দলীয় সরকারের অধীনে সেটি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্দলীয় বা অন্যদের নিয়ে সরকার গঠন করা সম্ভব? সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে দুজন পুলিশ কর্মকর্তা যেই বিশ্রী ভাষায় কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেছেন, এটুকুই যথেষ্ট যে প্রতিষ্ঠানগুলোকে, আইনশৃঙ্খলা বাহিনীকে কিভাবে নোংরাভাবে দলীয়করণ করা হয়েছে সেটা বোঝানোর জন্য। এবং এই ধরনের প্রশাসন দিয়ে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগকে বাইরে রাখার প্রশ্ন নয় সৌমিত্র, আমরা বলেছি জাতীয় সরকার আমরা করব নির্বাচনে জয়লাভ করবার পরে। আপনি জানেন বহু দল আছে যেই দলে হয়তো ছোট
দল সেভাবে পার্লামেন্টে তারা আসতে পারে না, কিন্তু তাদের ভালো বড় নেতা আছে, তাদেরকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার করব। যে জাতীয় সরকারের মূল লক্ষ্যই হবে আমাদের যে সোশ্যাল টেক্সচার, পলিটিক্যাল টেক্সচার, আমাদের ইকোনমিক টেক্সচার, আমাদের রাষ্ট্রের যেই বুনন সেটাকে যে নষ্ট করে ফেলা হয়েছে সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া। নিয়ে যাবেন, সংস্কার করবেন, সেটা না হয় অনেকগুলো যদি পেরে যদি হয় তখন করবেন, কিন্তু তার আগে যদি নির্বাচনকালীন সরকারের দিকে যেতেও হয়, নির্দলীয় সরকারের দিকে, তাও তো আওয়ামী লীগকে আলোচনায় হোক কোনোভাবে তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যেতে হবে, সেটা বাদ দিয়ে একেবারেই তাদেরকে পাশ কাটিয়ে কি সম্ভব? সংক্ষেপে শুনুন, বারবারই আলোচনার কথা বলছি, আমরা তো বারবারই সৌমিত্র আলোচনার কথা বলছি এবং আলোচনার দরজা আমাদের তরফ থেকে সবসময় খোলা ছিল, এখনো খোলা আছে। আমাদের কথা হচ্ছে যদি আমরা অতীতের সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারি তাহলে এখন কেন নয়? বারবার আওয়ামী লীগ সংবিধানের ধোয়া তোলে। সংবিধান তো কোনো কোরআন শরীফ বা কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। সংবিধান অতীতে বহুবার সংস্কার করা হয়েছে, পরিবর্ধন পরিমার্জন করা হয়েছে, সংবিধান সংশোধন করা হয়েছে, আবারও দরকার হয় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হবে। আর এই সুযোগে আমি আপনার মাধ্যমে আরেকটা কথার উত্তর একটু দিয়েই নেই। বারবারই উনি বলছিলেন শাহএমএস কিবরিয়া হত্যাকাণ্ড সহ 22,000 নেতাকর্মী হত্যাকাণ্ডের কথা, যেটা আওয়ামী লীগ দাবি করে যে বিএনপির সময় হয়েছে। আওয়ামী লীগ তো এখন 13 বছর ধরে একাধিক্রমে ক্ষমতায় এবং মোটামুটি বিরোধী দলকে দমন করে একচ্ছত্রভাবে ক্ষমতায় পুরো প্রশাসন যন্ত্রকে হাতে নিয়ে। এই 22,000 নেতাকর্মী হত্যার বিচার আওয়ামী লীগ কেন করছে না? আমার প্রশ্ন হচ্ছে যদি একটা হত্যাকাণ্ডের ঘটনাও সত্যি হতো অন্তত আমরা একটা মামলার রায় দেখতে পেতাম। সেলিমালতার জজের কাছে যাই, সেলিমালতার জজ রুবিন ফারহান, আপনার প্রশ্নটা নিয়েই যাই, কেন তাহলে আপনারা এখন বিচার করছেন বা কদ্দূর কি করছেন? আর আপনি একজন ব্যারিস্টার মানুষ, সংবিধানের বাধ্যবাধকতার কথা আপনি তো জানেন, সংবিধান পরিবর্তনীয়, সেটিকে আপনারা কেন সামনে আনছেন? এই প্রশ্নও থাকে। আর বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব যে এই এত বিপুল হয়েছে, এর মধ্যে সহযোগিতা বা সমঝোতার জায়গায় কি মোটেও দেখেন না? আপনারাই তো ঘুরে ফিরে দেশে রাজনীতি করবেন। না, অবশ্যই সমঝোতা হতে পারে, সমঝোতা হবে না কেন? আমাদের বলছি সমঝোতা হতে পারে, কিন্তু সমঝোতা হওয়ার জন্যে যেই যতটুকু কাছাকাছি আসা উচিত ততটুকু কাছাকাছি ওনাদেরকে আসতে হবে। ওনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে ওনারা যাক, ওনারা যে বলুক যে এই অবস্থা এই কারণে তত্ত্বাবধায়ক সরকার দরকার, ওনারা তাকে যে বোঝাক, উনি যদি ওনাকে যদি বোঝাতে পারেন তিনি অবশ্যই কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা নির্দলীয় সরকার যে যাই বলেন সেটার মাধ্যমে দেশে নির্বাচন হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে ওনাদের এসে আমাদেরকে একটু বোঝাতে হবে, যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই হবে, এতে কোনো ভুল নাই। আমরা সবসময় আমরা চাই যে একটা শক্তিশালী বিরোধী দল আসুক, একটা শক্তিশালী আমাদের রাজনৈতিক আবহ তৈরি হোক, আমরা সবসময় এটা চাই। সঠিক রাস্তা দিয়ে আমাদের যদি সঠিক রাস্তা দিয়ে ওনারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো প্রবলেম নেই। তারপরে ওনারা কি বলছেন যে বিচার কেন আমরা করছি না, বিচার কার্যক্রম চলমান বাংলাদেশের, উনিও জানেন আমিও জানি আমাদের যে বিচার কার্যক্রমে যে বিচারক সংকট, যার কারণে দীর্ঘসূত্রিতার কারণে অনেক বিচার ঝুলে রয়েছে, আমরা এই কার্যক্রম চলছে, সময় মতো অবশ্যই এর বিচার হয়ে যাবে, এতে কোনো অসুবিধার কারণ নেই। আমরা বিচারক যদি নিয়োগ দিতে পারি খুব দ্রুত, তাহলে শুধু এই বিচার না, বাংলাদেশের অজস্র বিচার কার্যক্রম যেগুলো মানুষ ভোগান্তিতে আছে ঝুলে রয়েছে, আমরা বিচারক নিয়োগ দিয়ে সে সমস্ত বিচার কার্যক্রম অতি দ্রুত শেষ করে মানুষগুলোকে সাহায্য সহযোগিতা তাদের হেল্প করার সমস্ত প্রক্রিয়া আমরা করে চলেছি। তারপরে উনি আরও রাজনীতির, আমি ওনার কাছে, আমি জাতীয় সরকার তো অনেক পরে, আগে আপনার সরকার গঠন করতে হবে, সরকার গঠন করার পরে জাতীয় সরকার করবে, তো এত আগেই সব কিছু ঠিক করে রাখা, গাছে কাঁঠাল আর গোফে তেল দিয়ে বসে থাকা, আর বিভিন্ন রাজনৈতিক দল যাদের উনি বলছেন যে দল নেই কিন্তু বড় নেতা আছে, এইরকম দল নিয়ে ওনারা আসবেন, যাদের নিবন্ধন নেই, নিজেদের মার্কা নেই, এই সমস্ত লোকজন নিয়ে ওনারা জাতীয় সরকার করবেন। গতবার আমরা যেটা দেখেছি যে ওনাদের কেউই ছিল না, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরিত্যক্ত নেতাদের নিয়ে ওনারা আবার সেই সামনে নিয়ে আসলেন, আমাদের কামাল হোসেন সাহেব সহ অন্যান্য অনেকেই ছিলেন, হঠাৎ করে তাদের মুখপাত্র হয়ে গেলেন, আবারও সেই কার্যক্রমের ভেতরে ওনারা যাবেন কি না, এই কারণেই আপনার তাদের দল হিসাবে যে গ্রহণযোগ্যতা তৃণমূল নেতাকর্মীদের কাছে বিএনপির একদম শেষ হয়ে গেছে, তারা তাদের উপর আর বিশ্বাস রাখতে পারে না যে এরা আসলে কী করবে, দিনে এক কথা রাতে এক কথা, এক নেতা এক কথা আর এক নেতা আর এক কথা, এক একজন এক এক রকম কন্ট্রাডিক্টরি আপনার স্টেটমেন্ট এভরিডে। তো যাই হোক, এটা ওনাদের ব্যক্তিগতভাবে ওনারা করতে থাক, আমি বলবো আপনার মাধ্যমে আমি বলতে চাই যে ওনারা যদি সত্যি যে এই ভোটাধিকার
গণতন্ত্র নির্দলীয় সরকার এইগুলো করতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ওনাদেরকে বসতে হবে। এই বিভিন্ন পরিত্যক্ত লোকদের নিয়ে বসে কোনো লাভ হবে না, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ওনাকে বসতে হবে। বসার পরে ওনারা যদি কোনো বিধান বের করতে পারেন, তারপরে ওনারা যেটা চান সেটা হতে পারে স্বাভাবিকভাবে, আদারওয়াইজ এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব সেলিম আলতাফ জর্জ, আপনাকে ধন্যবাদ, ব্যারিস্টার রুমিন ফারানা এবং একটু তাজ রহমান আপনাদেরকে, এবং দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।